হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। তো অনেকেই অ্যাকচুয়ালি আমার কাছে অ্যাপেলের বার্থডে কেকের রেসিপি জানতে চেয়েছো, তো আমি ভাবলাম এটাকে আমি যদি কমেন্টে বা ডিসক্রিপশনে না লিখে একটা আলাদা ভালো করে ভিডিও বানিয়ে দিই, তো সেটা তোমাদের জন্য অনেক বেশি বেশি হেল্পফুল হবে। তো তাই আমি আজকে স্পেশালি অ্যাপেলের কেকের রেসিপিটাই শেয়ার করছি। তো আমি যেটা মানে প্রথম যেটা কেকের জন্য দরকার সেটা হচ্ছে চালের গুঁড়ো। আমি যেহেতু চালের গুঁড়ো লাস্ট মোমেন্টে পাইনি, তাই আমি গোবিন্দভোগ চাল ভিজিয়ে বেটেছিলাম। তোমাদের অত কষ্ট করার কোনো দরকার নেই, তোমরা চালের গুঁড়ো নিয়ে নিতে পারো। এটা যেহেতু পরিমাণে খুব একটা বেশি বাড়বে না, কারণ আমরা বেকিং সোডা ইউজ করছি না, তো ওটা হচ্ছে যতটা তোমরা কেক চাও মোটামুটি ততটা পরিমাণেরই তোমরা চালের গুঁড়ো নিতে পারো। মানে যে বাটিতে করবে সেই পাত্র ওয়াইজ তোমরা চালের গুঁড়ো নিতে পারো। প্রথমে আমরা যেটা ভুল করেছিলাম সেটাও বলে দিই, আমরা বাটিতে ডিরেক্টলি চালের গুঁড়ো দিয়ে আমি ওর মধ্যে জিনিসপত্র মিক্স করে নিয়েছিলাম, কিন্তু সের কারণে আমাদের ওটা বের করতে প্রচণ্ড কষ্ট হয়েছিল। মানে লিটারালি বের করতে গিয়ে ওটাকে অর্ধেক ভেঙে তবে বের করতে হয়েছিল, নইলে একদম বের করা যাচ্ছিল না। সুভাষকে খুব কষ্ট করে ওটা বের করতে হয়েছে। এবার আসা যাক রেসিপিতে। তো চালের গুঁড়ো তোমরা তোমাদের পাত্রের মাপ অনুযায়ী নিয়ে নিলে। অ্যাকচুয়ালি আমার প্ল্যান ছিল চিকেন কিমা মিক্স করার। চিকেন কিমা যদি আমি মিক্স করতাম তাহলে আমি যতটা চাল নিচ্ছি তার হাফের কম পরিমাণ চিকেন কিমা আমি নিতাম। যেহেতু আমার মিক্সার গ্রাইন্ডারটা খারাপ হয়ে গেছিলো, তাই আমি আর চিকেন বাটার রিস্ক নিইনি, আমি আর চিকেন কিমা মিক্স করিনি, কিন্তু তোমরা চাইলে চিকেন কিমা মিক্স করতে পারো। আচ্ছা, আমি যেটা মিক্স করেছিলাম সেটা হচ্ছে হাফ গ্রেটেড গাজর। তো আমি গাজর অ্যাড করেছিলাম, তোমার বাচ্চারা যদি গাজর পছন্দ না করে তাহলে তোমরা সেটার সাথে মিষ্টি আলু অ্যাড করতে পারো, বা যে কোনো কিছু যেটা তোমার বাচ্চা ভালো খায় তোমরা অ্যাড করতে পারো। কিন্তু মনে রাখবে যতটা চালের গুঁড়ো হচ্ছে তার সাথে তোমরা এক্সট্রা যেটা মিক্স করছো টেস্ট অ্যাড করার জন্য, সেটা যেন চালের গুঁড়ো যতটা আছে তার থেকে হাফ পোর্শনের কম হয়। যদি তোমার 4 কাপ চালের গুঁড়ো হয় তাহলে যেন চিকেন কিমাটা 2 কাপের কমই হয়, বা যেটাই তুমি তোমরা যদি প্রন কিমা অ্যাড করতে চাও বা যেটাই অ্যাড করতে চাও সেটা যেন হাফের কম হয়, কারণ বাইন্ডিং যেটা হবে সেটা ডিম আর চালের গুঁড়ো দিয়েই হবে। তো যদি আমার যেটা অ্যাজাম্পশন যে যদি যেটা মিক্স করছো সেটার পরিমাণ ওগুলো চাইতে বেশি হয়ে যায় তাহলে বাইন্ডিংয়ে প্রবলেম হতে পারে। তার সাথে আমি 2 ডিম অ্যাড করেছিলাম। তোমাদের যদি চালের গুঁড়োর পরিমাণ বেশি হয় তাহলে তোমরা আরও একটা এক্সট্রা 1-2 ডিম তোমরা অ্যাড করে নিতে পারো। সেটাকে আমি ভালো করে মিক্স করেছিলাম, সে 3টে জিনিসকে করে। আমার যেহেতু ওভেন নেই তাই আমি তোমাদের খুব ওভেনের রেসিপি বলতে পারবো না, সেটা তোমরা তোমাদের আন্দাজ মতন করতে হবে। আমি তোমাদেরকে আমি যেভাবে করেছি সেটাই বলছি। তো আমি একটা পাত্রে গরম জল দিয়ে মানে কিছুটা গরম জল দিয়ে আমি ওটাকে ঢেকে রেখেছিলাম। তো যে ওটা যখন প্রচণ্ড গরম হয়ে যায় জলটা, তখন আমি ওর ভিতরে একটা স্ট্যান্ডটা আমি আগেই বসিয়ে দিয়েছিলাম। জলের ভিতরে একটা স্ট্যান্ড দিয়ে আমি বাটিটা বসিয়ে দিই, জলটা যেন বাটিটার 1/4 যে লেন্থ আছে তার ওপরে না যায়, কারণ তাহলে জলের ধাক্কাতে বাটিটা নড়ে যেতে পারে। তারপর আমি বাটিটাকে ঢেকে দিয়েছি, তারপর আমি পাত্রটাকে ঢেকে দিয়েছি। মোটামুটি 20-22 মিনিট মতন ওটাকে রেখেছিলাম। তারপর আমি ঢাকনাটা তুলে একটা স্টিক ঢুকিয়ে যেটা নর্মাল নিয়ম আমি চেক করলাম যে হ্যাঁ ওটা লাগছে না, ওটা মোটামুটি ভালো করে বাইন্ড হয়ে গেছে। তো তারপর আমি ওটাকে সুন্দর করে তুলে নিয়ে আমি ওটাকে ঠান্ডা করার জন্য ঠান্ডা জলে চুবিয়ে রেখেছিলাম। তারপর সেম প্রসেসে আমি নিয়েছিলাম কুমড়ো আর গাজর ফ্রস্টিংয়ের জন্যে, কারণ ওই দুটোই ভীষণ কালারফুল। তোমরা চাইলে বিটরুট বা অন্য যে কোনো কালারফুল জিনিস তোমরা নিতে পারো, কারণ জেনারেলি ওদের বয়েলড ভেজিসে তেমন প্রবলেম হয় না। আমি কুমড়ো নিয়েছিলাম, একটা বড় যদি কুমড়ো হয় তার 1/4 কুমড়ো নিয়েছিলাম, আর গাজর আমি নিয়েছিলাম একটা মোটামুটি এরকম সাইজের একটা মোটা তাজা গাজর আমি পুরোটা নিয়েছিলাম। আমি ফার্স্টে চেয়েছিলাম যে ওগুলোকেও স্টিমেই বয়েল করার জন্যে যাতে ওগুলোর মধ্যে ময়েশ্চার কম হয়, কিন্তু ওটাতে দেখলাম প্রচুর সময় লাগে। তো এন্ডে কিন্তু আমি সামান্য একটু জল মানে যে পাত্রটাতে অ্যাকচুয়ালি আমি গরম জল দিয়েছিলাম সেটার ভেতরে আমি ওগুলোকে ঢেলে দিয়ে ওগুলোকে বয়েল করেছি। তো আমি যখন তুলেছি আমি ফর্ক দিয়ে তুলেছিলাম। প্রথমে ভেবেছিলাম যে ওগুলো যদি আমি হাতে চটকে নিই তাহলেই হয়ে যাবে, কিন্তু হাতে চটকাতে গিয়ে দেখলাম যে না, অতটা মিহি হচ্ছে না, ক্রিমের মতন তো অ্যাটলিস্ট হচ্ছে না। তো নিয়ে আমি ওগুলোকে বেটে একদম ক্রিমের মতন পেস্ট বানিয়ে ফেলেছি। তো ফ্রস্টিংয়ের জন্যে আমরা ইউজ করেছিলাম গাজর আর কুমড়োর পেস্ট, তার সাথে অ্যাপেলের ট্রিটস আর একটা বানানা।
সুভাষ যেহেতু প্রফেশনাল, কারণ ও যে আমার শ্বশুরের বেকারি আছে তোমরা তো নিশ্চয়ই জানো, ও স্কুল লাইফ থেকে অনেকবার কেক বানিয়েছে, তাই অত সুন্দর করে ফ্রস্টিং করেছিল কেকটা। তোমরা ডেকোরেশনের জন্য ওদের চিউ স্টিক্স অ্যাড করতে পারো, ক্যালসিয়াম বোনস অ্যাড করতে পারো, ট্রিটস অ্যাড করতে পারো, পেডিগ্রি বা রয়্যাল ক্যানিং তোমার বাচ্চা যেটাই খায় সেগুলো দিয়ে তোমরা ডেকোরেট করতে পারো, ফ্রুটস অফকোর্স অ্যাড করতেই পারো। আর ওপরে যে লেখাটা করেছিলাম সেটা ছিল চালের গুঁড়ো, অল্প একটু দই আর হচ্ছে সামান্য জল। দইটা খুব বেশি সাহস করে দিইনি, কারণ যদি জল কেটে যায় দইয়ের তো একটা জল কাটা স্বভাব থাকে। তো সেটা দিয়ে সাদা ওপরের যে ডিজাইনটা করেছিলাম সেটা হচ্ছে চালের গুঁড়ো, দই আর জল দিয়ে মিক্স করে করেছিলাম, তারপর ওটাকে ঠান্ডা করতে দিয়েছিলাম। তো ঠান্ডা করার পর ওটা সুন্দর করে সেট হয়ে গেছিলো। তো এই হচ্ছে আমাদের কেকের রেসিপি। তোমাদের যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করো, আর প্লিজ অন্যদের সাথে শেয়ার করো, কারণ আমরা নর্মাল আমাদের কেক ওদেরকে খাওয়ানোটা একেবারেই ঠিক না। রেসিপিটা একটুও কষ্টের না, যেহেতু আমাকে শিলে অনেক কিছু বাড়তে হয়েছে তাই আমার জন্য কষ্ট হয়েছিল, কিন্তু যদি তোমরা গ্রাইন্ডারে করো তাহলে একেবারেই কষ্টজনক কিছু না। আর আপেলকে তো দেখে বুঝতেই পারছো যে ওটা খেতে কতটা টেস্টি হয়েছিল ওদের জন্যে, ও তো পুরো পাগল ছিল কেকটার জন্যে। আমার গ্রাইন্ডারটা ঠিক হয়ে গেলে আমি এমনিও ভেবেছি আমি মাঝে মধ্যে ওকে একটু করে দেবো। তো তোমরা অবশ্যই তোমার বাচ্চাদেরকে করে খাওয়াবে, আমাকে জানিও তোমার বাচ্চা কেমন খেয়েছে। তো এই মোটামুটি এটাই হচ্ছে কেকের রেসিপি। এইভাবেই পরের বার থেকে তোমাদের বেবিদের জন্য অবশ্যই কেক করবে, আর কেমন হলো আমাকে জানাবে, তোমার বাচ্চা ওটাকে কেমন পছন্দ করছে সেটা অবশ্যই আমাকে জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।